সুরেশ রিয়াংকে প্রকৃত নামে চেনেন না শান্তির বাজারবাসী, চেনেন কুমার শানু নামে। সকাল থেকে বিকেল, সন্ধ্যা থেকে গভীর রাত শান্তির বাজারে এদিক ওদিক ঘুরে কুমার শানুর গান গেয়ে বেড়াতো মানসিক ভারসাম্যহীন সুরেশ রিয়াং। তার বাড়ি শান্তির বাজার মহকুমার অন্তর্গত গঙ্গারায়পাড়ায়। সুরেশ ওরফে কুমার শানুর গান শুনে আনন্দ পেতেন শান্তিবাজারবাসী। এই কুমার শানু একদিন শান্তির বাজার থেকে নিখোঁজ হয়ে যান। তার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেন। জানা যায় এই সুরেশই একদিন শান্তির বাজার রেল স্টেশন থেকে রেলে চেপে চলে যান কুমারঘাট রেল স্টেশনে। এরপর কুমারঘাট থেকে পায়ে হেঁটে চলে যান কৈলাস শহরে। কৈলাস শহরের অজানা অচেনা পথে বেশ কয়েকদিন ঘুরে বেড়ান তিনি। একদিন সুরেশকে নজরে পড়ে কৈলাস শহরে আফতাব আলীর। একদল পথ কুকুরের মাঝে হা করে দাঁড়িয়েছিল সুরেশ। আফতাব আলী তাকে কাছে ডেকে নেন, নিয়ে যান তার বাড়িতে। নিজ বাড়িতে রেখে সুরেশকে সেবা যত্ন করেন আফতাব আলী। একদিন সামাজিক মাধ্যমে সুরেশের ছবি তুলে ধরেন তিনি। সামাজিক মাধ্যমে প্রচারিত এই ভিডিও নজরে আসতেই শান্তির বাজারের বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরেশ রিয়াং ওরফে কুমার শানুর পরিবার পরিজনদের সাথে যোগাযোগ করেন। সুরেশের পরিবারের লোকেরা তাকে ফিরিয়ে আনার জন্য বিধায়কের কাছে আর্জি জানান। এরপরই সুরেশকে শান্তির বাজারে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেন বিধায়ক প্রমোদ রিয়াং, আইপিএফটি দলের সাংগঠনিক সম্পাদক মানিক ত্রিপুরা এবং জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং। বিধায়কের ব্যবস্থাপনায় মানিক ত্রিপুরা এবং রামবাবু রিয়াং কৈলাস শহরে আফতাব আলীর বাড়িতে ছুটে যান। আফতাব আলী তাদের স্বাগত জানান, তিনি সুরেশকে তাদের হাতে তুলে দেন। এদিন আফতাব আলী জানান, সুরেশকে পথে একা একা ঘুরতে দেখে কেন জানি মায়া জন্মে গিয়েছিল তার উপর, তাই তাকে ঘরে নিয়ে এসে সেবা যত্ন করেন তিনি। এদিন সুরেশকে তার চেনা লোকজনদের হাতে তুলে দিতে পেরে আনন্দিত বলে জানান আফতাব আলী। কিন্তু এই লোকটা আসলে সঞ্জয় এটা বলতে পারতো না কাউকে, কারণ সে কারো ভাষা বুঝতো না এবং সেও কাউকে বললে মানুষ তার ভাষা বুঝতো না, দুটাই আলাদা আলাদা ছিল। তার জন্য সে ক্ষুধার্ত ঘুরছিল, আর যেখানে সে থাকতো এখানে অনেকটি আমি অনেক সময় বলি গুন্ডা কুত্তা বলি, একটা কুকুরের গ্রুপ আছে যেটাকে আমরা মালিকহীন কুকুর। এই কুকুরের গ্রুপগুলা অনেক সময় বড় বড় গরুকে আক্রমণ করে, মানুষকে আক্রমণ করে, সেই জায়গায় পড়লে বিষম অসুবিধা হতো। আর বর্ডারের দিকে যেটা হইলে তো আর অন্যরকম হতো। যাই হোক, অনেক কিছু উপরওয়ালার অশেষ মেহরবানি, আমরা ওকে ঠিকমতো তাদের গার্জিয়ান এবং 36 শান্তির বাজারের মাননীয় MLA প্রমোদ রিয়াং স্যারের উদ্যোগ এবং মানিক ত্রিপুরা স্যার, আবার SDFO স্যার, কৈলাসের SDFO হিরঞ্জল স্যার, সবার উদ্যোগে তার কেউ না থাকলেও দেখা গেছে, অনেক মানুষ আছে তার কেউ না থাকলেও দেখা গেছে, তার জন্য মানুষ হৃদয়বান। এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই, আর আপনারা তাকে নিয়ে আরও ভালো রাখবেন এটাই আমি আশা রাখি। এদিকে আফতাব আলীর এহেন উদার মানসিকতার প্রশংসা করেন শান্তির বাজারের IPFT দলের সাংগঠনিক সম্পাদক মানিক ত্রিপুরা এবং জনজাতি মোর্চার রাজ্য সদস্য রামবাবু রিয়াং। আজকে প্রায় এক দেড় মাস ধরিয়া তাই আপনার সুরেশ রিয়াং, আমরা ডাক নাম ডাকি কুমার শানু বলে, উনি বিধানসভা শান্তির বাজার বিধানসভা এলাকা মানে আমাদের শান্তির বাজার এলাকা থেকে তার মানে দেখা নাই, তার প্রায় সময় আমার এখানে আইতো তাই না, তারপরে মাঝখানে প্রায় এক দেড় মাস মতন দেখা নেই। এর মধ্যে আমরা এই গতকালকে খবর পেলাম যে কৈলাসর একজন দাদা এই তার এখানে তার মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেলাম যে কুমার শানু এখানে আসে বা সুরেশ রিয়াং এখানে আসে, তাই তার কারণে আমরা এই MLA দাদাকে জানাইলাম এমন এমন হইতে আছে আমাদের শান্তিবাজার বিধানসভার লোক, আমরা তাকে ফিরিয়ে আনবো। এই দাদার উদ্যোগে MLA স্যার প্রমোদ রিয়াংয়ের উদ্যোগে আজকে আমরা আইলাম, তাকে এখান থেকে নিয়ে গিয়ে তার পরিবার হাতে তুলে দেব। উল্লেখ্য, এক বিচিত্র সময়ের মধ্য দিয়ে এগিয়ে চলছি আমরা। .com-এর এই যুগে অধিকাংশ মানুষই ক্রমশ হারিয়ে ফেলছে মূল্যবোধ, মায়া আর মমতা। এই বিচিত্র সময়েও মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করলেন কৈলাস শহরের আফতাব আলী। ব্যুরো রিপোর্ট, RE News।